কি ছোট্ট বন্ধুরা কেমন আছো আজ রবিবার তাই তো তার মানে আজকে একটা রূপকথার গল্প শুনব আমরা আজকে আমরা বেছে নিয়েছি আফ্রিকার রূপকথা তো এসো আমরা আফ্রিকা এই মহাদেশের বিভিন্ন যে দেশগুলো রয়েছে তার মধ্যে একটি দেশ হলো কঙ্গো তার একটা প্রচলিত রূপকথার গল্প পড়ি আচ্ছা এই গল্পটি আমরা নিচ্ছি রাজ্যের রূপকথা প্রথম খণ্ড এই বইটি থেকে যার লেখক হলেন শ্রদ্ধেয় সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় আচ্ছা ছোট্ট বন্ধুরা এই বইটি কিন্তু প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান পাবলিশিং হাউস থেকে তো চলো আমরা পৌঁছে যাই আগে সূচিপত্রে যাব তাই তো তো সূচিপত্র থেকে দেখে নিই কঙ্গদেশের আমরা তিনটে এখনো পর্যন্ত না দুটো আমরা গল্প পড়েছি বেড়ালার ইঁদুর পড়েছি আর শিয়ালের ফন্দি পড়েছি আর আজ আমরা পড়বো বানরের জন্ম আচ্ছা দেখা যাক কীভাবে কি জন্ম হয় চলো চলে যাই বানরের জন্ম এই যে আমরা গল্পে চলে এসেছি এবার আমরা পড়া শুরু করব সবাই তৈরি তো তাহলে চলো শুরু করি বানরের জন্ম এক বুড়ো আর তার বুড়ি দুজনেই রোগা চিমসে হার জির জির করছে দেখলে মনে হয় যেন কাঠি বুড়ো বুড়ি ভারী গরিব ভিক্ষা করে খায় দায় গায়ের লোক শেষে চটে গেল বলে চিরজন্ম ভিক্ষা করে খাবি চাল ডাল এখন আগুনের দর কোনো মতে তাতে আমাদের দিন চলে এর থেকে ভিক্ষা না বাপু ভিক্ষা আর মিলবে না পদ দেখো গায়ে ভিক্ষা বন্ধ ভিন গায়ে কে যায় কষ্ট করে বুড়ো বুড়ি তখন চুরি ধরল সেদিন এক পরশির ঘরে গিয়ে দুজনে ঢুকেছে পড়শি ঘরে একা জ্বরে কাঁথামুড়ি দিয়ে বিছানায় পড়ে ধুকছে। উঠতে পারে না ঘরের কোণে ছিল তার এক কলসি করি বুড়ো বুড়ি ঘরে ঢুকে তার সেই কড়ির কলসি চুরি করে বেরিয়ে এলো পড়শি চেঁচিয়ে উঠল ও গো আমার সর্বনাশ নিয়ে গেল গো চেঁচাতে চেঁচাতে মুড়ি দিয়ে পড়শি এলো পথে সমানে চেঁচাচ্ছে আমার সব নিয়ে গেল চোরে এক কাঁড়ি করি গো এক কাঁড়ি করি হায় 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 তার চিৎকার শুনে পাড়ার পাঁচজন বেরিয়ে এলো বললে কে 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 নেছে পড়শি বললে কে আবার ওই চিমছে বুড়ো বুড়ি তারা বললে হুম তা জরগায় তুমি আর বেরিয়েও না ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ো আমরা করছি তোমার করি উদ্ধার করি বাড়ি পাঠিয়ে পাড়ার পাঁচজন এলো বুড়ো বুড়ির ঘরে বুড়ো বুড়ি এর মধ্যে ঘরে এসে করির কলসিটা বাড়ির পিছনে যে ঝাঁকড়া বড় গাছ সেই গাছের ডালে পাতার আড়ালে বেঁধে রেখে ঘরে এসে বসে দম নিচ্ছে সেই পাড়ার পাঁচজন এসে তাদের ঘরে দাঁড়ালো পাঁচজন এসে বললে দে বার করে শিগগির পশির করির কলসি শিগগির দে বলছি চোখ কপালে তুলে বুড়ো বুড়ি বললে উমা সে কি কথা না হয় দুঃখী ভিখিরি মানুষ ভিক্ষাই দেবে না তা বলে এমন চোর অপবাদ পাঁচজন বললে নাকামি করতে হবে না শিগগির দেখ করির কলসি জীব কেটে বুড়ো বুড়ি বললে অমন কথা বলো না মশাইরা আমরা কি জানি করির কলসি পাঁচজন তখন বুড়ো বুড়ির ঘর তল্লাশ করলে উন্নের ছাই ঘেঁটে কাঁথা কানি উল্টে কিন্তু কোথাও করির কলসি মিলল না কলসি কি একটা করি চিহ্ন পাওয়া গেল না হাঁফ ছেড়ে বুড়ো বুড়ি বললে দেখলে তো মশাইরা করে পেলে বলছি আমরা চুরি নি এ দেখো যারা সব খুঁজতে এসেছিল করির কলসি তো তারপর কি হলো চলো গল্পে ফিরে যাই বুড়ো বুড়ি যাই বলুক পাঁচজন তাদের কথায় কান দিলে না তাদের বিশ্বাস বুড়ো বুড়ি চুরি করেছে চুরি করে ঘরে নয় আর কোথাও করির কলসি এর মধ্যেই সরিয়েছে তারা বললে শিগগির বার করে রাখ বলছি আমরা এখনই ফের আসছি ঘুরে এবারে আসব হিপোর চামড়ার চাবুক নিয়ে করি না পাই সেই চাবুকের চোটে তোদের হাড়গুলো চামড়া থেকে খসিয়ে আলাদা করে ছাড়ব বুড়ো বুড়ি বললে নাও শোনো কথা জানি না নিই নি তবু বলো চাবুক মারবো লোকেরা বললে হ্যাঁ হ্যাঁ চাবুক নিয়ে আসছি ভালো কথায় বলে গেলুম কলসি বার করে রাখ না হলে চাবুকের চোটে এই কথা বলে পাড়ার পাঁচজনে গেল হিপোর চামড়ার চাবো কানতে বুড়ো চট করে ঝাঁকড়া গাছে উঠে গাছ থেকে কড়ির কলসি পেরে চালের বাতায় শুকনো পাতাগুলোর মধ্যে লুকিয়ে রাখলো রেখে ঘর থেকে বেরিয়ে দুজনে ছুটলো জঙ্গলের দিকে জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকবে বলে কিন্তু রোগা চিমসে দেহ তার উপর খায় না দায় না কত ছুটবে পাড়ার পাঁচজন ওদিকে চাবুক নিয়ে এলো বাড়িতে বুড়ো বুড়িকে না পেয়ে সকলে পথে বেরোলো তাদের খোঁজে খুঁজতে খুঁজতে তারাও এলো জঙ্গলের পথে বুড়ো বুড়ি পিছন ফিরে দেখে পাড়ার পাঁচজন এসে পড়েছে যদি ধরে ফেলে জঙ্গলে ঢুকেই একটা বড় গাছ বুড়ো বুড়ি ধাঁ করে উঠে বসলো সেই বড় গাছের মগডালে পাড়ার পাঁচজনও এসে পৌঁছলো সেই ঝাঁকড়া গাছের নিচে উপর দিকে চেয়ে তারা বুড়ো বুড়িকে দেখল দেখে তারা বললে কতক্ষণ ওখানে থাকবি নাপতে হবে না আমরা এই গাছতলায় মাটি চেপে বসলুম নড়ব না যেমন নামবি পিঠেই চাবুক লম্বা লম্বা পাঁচখানা চাবুক তুলে পাঁচজনে দেখালো বুড়ো বললে বুড়িকে যতক্ষণ পর্যন্ত না ওরা চলে যায় আমরা এই গাছ থেকে নামবো না বুড়ি বুড়ি বললে না কখনো না পাঁচজনে শুনল বুড়োর কথা শুনে তারা বললে আমরাও নড়বো না যতক্ষণ না তোরা নামিস বসলুম সকলে গট হয়ে এই গাছতলায় গাছের উপরে বুড়ো বুড়ি চুপ গাছতলায় এরা পাঁচজনও চুপ কারো এতটুকু নরন নেই চরণ নেই অনেকক্ষণ তারপর বুড়ো বললে বুড়িকে ওরা যখন খেতে যাবে বুঝলি বুড়ি সেই ত্বককে নেমেই ভোঁ দৌড় এ কথাও পাঁচজনে শুনল পাঁচজন বললে আমরা খাবো না না খেয়ে এখানে বসে থাকবো তোদের খেতে হবে না তখন বুড়ো বুড়ি আবার রইল চুপচাপ ও পাঁচজনও তাই তারপর বুড়ো বললে বুড়িকে বুঝলি বুড়ি না খেয়ে ওরা কতদিন বসে থাকবে হুম যেদিন যাবে সেই দিন পাঁচজন বললে আমরা এখান থেকে নড়ব না যতদিন না তোরা নবি এখানে এই গাছতলায় চালা বেঁধে আমরা সেই চালায় থাকবো পালা করে করে বাড়ি গিয়ে নিয়ে খেয়ে আসবো এইখানেই থাকবো দেখি তোদের কত মুরদ তাই হলো গাছতলায় চালা বেঁধে সেই চালায় পাঁচজনে থাকে পালা করে এক একজন বাড়ি গিয়ে নিয়ে খেয়ে আসে এমনভাবে অনেক দিন কেটে গেল দিনের পর হপ্তা হপ্তার পর মাস মাসের পর বছর ফিরতে যায় গাছে যত ফল ছিল খিদের জ্বালায় বুড়ো বুড়ি সব ফল মুড়িয়ে খেয়ে শেষ করলো গাছে আর একটি ফল নেই তখন তারা খেলো সেই সব ফলের বোল তারপর খেলো গাছের যত কচি পাতা কচি পাতাও খেয়ে নিঃশেষ তখন দুজনে খেলো বড় বড় শুকনো পাতাগুলো তারপর গাছের ছাল কামড়ে খেতে লাগলো গাছে বসে আছে দুজনে কারও চোখে ঘুম নেই ঘুমলের ডাল থেকে যদি ঝুপ করে পড়ে যায় এমনি খেয়ে খেয়ে আর এমনিভাবে থেকে থেকে দুজনের দেহ হলো শেষে আরও চিমসে। গুটিয়ে দেহ ছোট হলো ঘুম নেই বলে চোখগুলো গেল কোটরে ঢুকে গাছের ছাল আর ফলের আটি খেতে খেতে দাঁতগুলো হলো যেমন লম্বা তেমনি ধারালো পায়ের নখ হলো এত বড় বড় যেন জানুয়ারের না পাখির নোখ একদিন বুড়ো বলল বুড়িকে আমার হাতের চামড়া দেখ রকম শক্ত টাইট হয়ে উঠেছে বুড়ি তার হাত বাড়িয়ে বুড়োকে দেখালো বললে তোর হাত দেখাচ্ছিস কি আমার হাত দেখ আমার হাত টিপে একটু মাস নেই রে পায়ের দিকে চেয়ে দুজনে দেখে দুজনের পাগুলো হয়েছে লিকলিকে সরু গায়ের চামড়া টাইট যেন আট পাজামা পড়েছে বুড়ো বললে কি আশ্চর্য বুড়ি বললে তো বর্ষা নামলো বৃষ্টির জলে ভিজে বুড়ো বুড়ি ঠক ঠক করে কাঁপতে লাগলো তারপর একদিন সকালে রোদ উঠলে বুড়ো বললে বুড়িকে আমার সর্বাঙ্গে কি ঘন লোম বেরিয়েছে রে দেখ বুড়ি বললে আমার ওই দেখ বুড়ো বললে ইস তোকে চেনা যায় না বুড়ি বুড়ি বললে তোকে দেখলেও কে বলবে তুই সেই বুড়ো সত্যি তাই দেখলে কে বলবে সেই বুড়ো বুড়ি ক আগে একদিন এ গাছে চড়েছিল যে বুড়ো বুড়ি এরা তারাই আর একদিন সকালে বুড়ো বললে আমার শির কেমন টন টন করছে বুড়ি বুড়ি বললে আমারও রে উ তারপর আর একদিন বুড়ো বললে বুড়িকে তোর পিছনে ও কি এঁ ল্যাজের মতো বুড়ি বললে ও বুড়ো তোর যে দেখছি দিব্যি ল্যাজ গজিয়েছে পিছন দিকে হাত বুলিয়ে বুড়ো দেখে তাই তো ল্যাজি বুড়ো বললে বুড়িকে দুজনের চেহারা যা হয়েছে এখন গাছ থেকে নামলে ওরা চিনতে পারবে না বুড়ি শিউরে উঠল বললে না না অমন কাজও করে বাপরে বুড়ো বললে কিন্তু বাঁচতে হবে তো এই গাছে একটা ফল নেই পাতা নেই যে খাবো অন্য গাছে গিয়ে উঠতে হবে না হলে মারা যাবো যে বুড়ি বললে দেহগুলো কেমন যেন হালকা মনে হচ্ছে দেখবো একবার লাফিয়ে ওই পাশের গাছের ডালটা ধরতে পারি কি না হাত দুটো হয়েছে পায়ের মতো লম্বা তার উপর ওদিকে আছে লম্বা ল্যাজ তাতে ভর দিয়ে কি বলিস বুড়ো বললে চেষ্টা করে দেখে কি আয় কিন্তু খুব সাবধানে বুড়ি বুড়ি বললে নিশ্চয় বুড়ো বুড়ি মিলে তখন এই গাছের কাছাকাছি আর একটা যে গাছ ছিল লাফ দিয়ে সেই গাছের ডালে পড়ে ও গাছের ডাল ধরে ফেলল তারপর থেকে দুজনের গাছে গাছে বাঁশ মাটিতে নামতে পারে না লাভ দিয়ে দিয়ে শুধু গাছ বদল করে খায় দায় নিশ্চিন্ত মনে থাকে সুখ স্বাচ্ছন্দ্য হলো দুজনের তারপর তাদের ছেলে মেয়ে হলো অনেকে বলে সেই থেকেই বানর জাতের সৃষ্টি ছোট বন্ধুরা আজকের গল্প তো এখানেই শেষ এই গল্পগুলো খুবই প্রাচীন গল্প মানুষ যা দেখেছে আফ্রিকাতে অনেক নৃতত্ত্ব বিজ্ঞানীরা বা জীব বিবর্তনের বিজ্ঞানীরা বলেন যে আমাদের মা মনুষ্য প্রজাতির আদি জন্মভূমি তো সেখানকার রূপকথাগুলো খুবই পুরনো তখন তো এত বৈজ্ঞানিক ব্যাখ্যা বা এত বিজ্ঞান তো আগে আসেনি তাই জন্য তারা যা দেখেছে যে স্বভাব যে প্রাণীদের দেখেছে সেই অনুসারে তারা এক একটা করে গল্প রূপকথার গল্প বানিয়েছে এবং সেইগুলোই বংশ পরম্পরাক্রমে দাদু ঠাকুমার কাছ থেকে একটা একটা করে গল্প চলে আসতে আরম্ভ করেছে আমরা শুনে যাই পড়ে যাই তো এখানে যেমন আমরা কি দেখেছি হনুমান বা বাঁদর এরা কিন্তু কি করে আমরা ধরো কোথাও কিছু রেখেছি ওদের খেতে ইচ্ছা করলো ওদের কাছে তো চুরি বা কেনা এরকম কোনো ব্যাপার নেই ইচ্ছা হয়েছে খেয়ে নিয়েছে তো সেই জিনিসটাকেই প্রতিফলিত করার জন্য দেখো এরমভাবে বোঝানো হলো যে হ্যাঁ তারা খিদের জ্বালায় দুটি মানুষ কীভাবে বানরে রূপান্তরিত হয়েছে তো এই যে ব্যাখ্যা করা এইটার পেছনে কোথাও না কোথাও একটা জিনিসকে জানার একটা আগ্রহ ছিল এই জানার আগ্রহ থেকেই কিন্তু আজ আমরা এত দূর এগিয়েছি এই জানার আগ্রহটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তো আর একটু পরে আমরা হেরিটেজ অফ বেঙ্গল এই সেগমেন্টে ফিরে আসছি আগের সপ্তাহে আমরা একটা গল্প শুরু করেছিলাম সেখানে চার রাজকুমার ছিল তাদের গল্প নিয়ে তো আবার শোনা হচ্ছে একসাথে তাহলে এখনকার মতো টাটা টাটা